हेलो अस्सलाम वालेकुम व्यूअर्स, आमी चले आसलाम मोल्ला डोर यूट्यूब चैनल थेके मोहम्मद तुषार मोल्ला। तो आज के आपनादेर देखाबो दुटा दरजा आछे, डेलिवरी चले जाबे। एटा जाबे लो फेनी आर एखाने आरो दुटा दरजा आछे मेहगुनी काठेर दरजा। एई दुटो दरजा चले जाबे मादारीपुर एखोनी। तो आमादेर गाड़ीओ चले आछे, आमरा एखोन माल्टा दरजागुलो एखोन पाठाई दिब। তো আর একটা কথা, আমার চ্যানেলের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের এখান থেকে শুরু করি, গামারি কাঠের দুটা দরজা, যে দুটা ফেনি যাবে। তো দুটা দরজা একই ডিজাইন, রজনীগন্ধা, খুবই নাইস একটা ডিজাইন, খুব চমৎকার। এগুলো আপনারা মেন গেটেও ব্যবহার করতে পারেন, বেডরুমেও ব্যবহার করতে পারেন। এটার প্রাইস পড়বে মাত্র অনলি 8500 টাকা, এটার প্রাইস পড়বে। এটা আপনারা পেয়ে যাবেন খুবই সীমিত প্রাইসে, পাচ্ছেন 8500 টাকা এবং সিজনিং ট্রিটমেন্ট সহ। তো এটা আপনারা যে কোনো জেলায় যে কোনো গ্রামে নিয়ে ব্যবহার করতে পারবেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি। তো এখানে আরও দুটা দরজা আছে, এখানে একটা আছে রজনীগন্ধা, সেই দরজাটা আপনাদের দেখাই দিতেছি। এটার প্রাইস পড়বে মাত্র অনলি 7000 টাকা, এটা সিজনিং ট্রিটমেন্ট সহ। এই দরজাটা হচ্ছে শাহজাদ কাজী ভাইয়ের, তার বাড়ি হচ্ছে শিবচর। এই দরজাটা এখনই চলে যাবে। তো শাহজাদ ভাইয়ের এখানে আরও একটা দরজা আছে, এটা হচ্ছে আপনার সূর্যমুখী, খুব নিউ একটা ডিজাইন। তো এটারও প্রাইস পড়বে মাত্র অনলি 7000 টাকা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই চারটা দরজা এখন চলে যাবে, তো আপনাদের আবার একটু দেখাই দিই। এই দরজার দুটা হচ্ছে, এই ভাইয়ের নাম হচ্ছে মিজানুর রহমান ভাই, তার বাড়ি ফেনি, সে বাহিরে থাকে প্রবাসী ভাই। আর এ দুটো, এ ভাইও বাহিরে থাকে প্রবাসী ভাই। তো দুজনের দরজায় চলে যাবে দুইটা দুইটা দরজা। তা আরও অনেক কালেকশন আছে, এগুলো আসলে সব দেখাবো না। এখানে বাহিরে শিলগুড়ি ঘাটের চৌকাঠ আছে, তো এগুলো দেখাই দিলাম। এই চৌকাঠটা আস্তরকালি করা, এটা এই আমাদের এই এলাকারই অর্ডার, তো এটা বাহিরে যাবে না। তো এখানে আরও অনেক কালেকশন আছে, এগুলো সব দেখাবো না। তো আপনাদের একটু ফ্যাক্টরির ভিতরটা একটু দেখাই দিই। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির ভিতরে। তো আমাদের এটা হচ্ছে আমাদের নকশা মেশিন, এখানে আমরা নকশা করে থাকি। তো আমাদের নকশার জন্য আমাদের বাহিরে যাওয়া লাগে না, তো আমাদের নিজস্ব নকশা মেশিন আমরা। তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি, এখানে এখন এই আমাদের এখানে সন্ধ্যা, এখন সবাই নাস্তা খাইতেছে, এর জন্য সবাই বসে আছে। তো এটা আমাদের ফ্যাক্টরির ভিতর সেটটা দেখাই। তো ভিডিওটি বেশি বড় করবো না, এখানে ভিডিওটি রাখবো। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের পুরো ফ্যাক্টরিটা ঘুরে দেখাই দিলাম। তো আমাদের ফ্যাক্টরির ভিতরে এখানে কোনো কাড়াকাড়ি, কোনো টানাটানি কিছু না, একদম সরাসরি আপনাদের দেখাই দিলাম। আমাদের দোকানের পাশে পিছনে আমাদের ফ্যাক্টরি, তো আবারও সামনে একটু দেখাই দিই আপনাদেরকে। তারপর আবারও একটু আপনাদের দেখাই দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।